ইভেন্টাসের পরিচালনায় পুজো পরিক্রমার দ্বিতীয় পুজোতে আমরা এসে পৌঁছেছি, যার নাম হচ্ছে হাওড়া শালকিয়া আলাপনি। আপনারা দেখতে পাচ্ছেন যে সেফ ড্রাইভ অ্যান্ড সেভ লাইফ, সবুজশ্রী, এই সমস্ত ক্যাম্পেনিংয়ের মাধ্যমে তাদের পূজামণ্ডপ শুরু হচ্ছে। হাওড়া ক্ষেত্রমিত্র লেন, শালকিয়া ক্ষেত্রমিত্র লেনের ভিতরে খুব স্বল্প পরিসরে অত্যন্ত মুনশিয়ানার সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি পূজামণ্ডপ ফুটিয়ে তোলা হয়েছে। বিভিন্ন জৈব পদার্থের ব্যবহারের মাধ্যমে এই মণ্ডপটিকে ফুটিয়ে তোলা হয়েছে, হাওড়া শালকিয়া আলাপনি। আমরা মণ্ডপের ভিতরে ধীরে ধীরে প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের জৈব পদার্থ ব্যবহার হয়েছে এখানে। হাত পাখার ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, ছোট মাটির খুঁড়ির ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, গাছের বিভিন্ন শিকড় বাকড়ের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা প্রতিমার কাছে যাব তার আগে একটু আপনাদেরকে দেখিয়ে দিই যে বিভিন্ন ধরনের গাছের ডালপালা দিয়ে অসম্ভব মুনশিয়ানার সাথে একটি মণ্ডপ ফুটিয়ে তোলা হয়েছে, যার নাম হচ্ছে হাওড়া শালকিয়া আলাপনি। আমরা আলাপনির এই পূজামণ্ডপে এসে পৌঁছেছি। আজকে মহাপঞ্চমী, আপনি দেখতে পাচ্ছেন যে মানুষজনের ভিড় ধীরে ধীরে বাড়বে। এখানে বেলা বাড়ার সাথে সাথে এখানে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকবে। একটি সুন্দর একচালা প্রতিমা যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে মা দুর্গা অধিষ্ঠিত রয়েছেন, এবং একটি নিয়ন লাইটের একটা দারুণ ব্যবহার করা হয়েছে ব্যাকগ্রাউন্ডে। এছাড়াও মণ্ডপের মধ্যে কী কী বিশেষত্ব রয়েছে, তারা কীভাবে এই পুজোটাকে দেখছেন, কীভাবে এটাকে ফুটিয়ে তুলেছেন, মূল বিষয় ভাবনা নিয়ে আমরা আলাপনেরই একজন পুজো কমিটির একজন সদস্যকে আমরা এখানে পেয়েছি। দাদা, একটু আপনার নামটা বলবেন। আমার নাম সঞ্চয়ন চক্রবর্তী। আপনি কীভাবে জড়িত আছেন এই পুজোর সাথে? আমি ক্লাবের একজন সাধারণ। ওকে, তো 71 বছর পার করে এটা 72তম দুর্গোৎসব আপনাদের, তো যথেষ্ট প্রাচীন সেই দিক থেকে দেখতে গেলে। তো এবছরের বিষয় ভাবনা কী আপনাদের? এবছরের বিষয় ভাবনা হচ্ছে আমরা মূলত এটাকে দেখুন, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি নিয়ে সবাই এখন পড়াশোনা করে, সবাই এখন ভাবে, এবং আমরা কিন্তু এটা নিয়ে একদমই এটার থেকে একটু বেরিয়ে গিয়ে আমরা পুরনো ঐতিহ্যকে ধরার চেষ্টা করেছি, যেটা এখন মানুষজন প্রায় ভুলেই যাচ্ছে, এবং আমাদের থেকেও যারা জুনিয়র গ্রুপ তারা কিন্তু আস্তে আস্তে এইটাকে ভুলে যাচ্ছে, যেটাকে আমরা এবারে চণ্ডীমঙ্গল কাব্যটাকে ধরার চেষ্টা করেছি। আচ্ছা, ঠিক আছে। চণ্ডীমঙ্গল কাব্যর মধ্যে যেরকম রয়েছে একজন মা চণ্ডী, উনি কালকেতু এবং ফুল্ডোরার যে গল্প রয়েছে সেখান থেকে, কালকেতু একজন বেদ ছিলেন, সেই বেদ যখন ধীরে ধীরে যখন পশু হত্যা শুরু করেছিল এবং সেটা যখন অতি হয়ে গেছিলো, তো মা চণ্ডী তাকে দর্শন দেয় এবং মা চণ্ডী তাকে বলে যে তুমি এটা বন্ধ করে তুমি আমার আরাধনা করো, তাহলেই এই পশুকুল জগতও বাঁচবে এবং তোমারও জীবনযাত্রা সুফল হবে। তো সেটাই আমরা ধীরে ধীরে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, যে একজন প্রথমে আপনারা দেখতে পারবেন যে বাইরে আমরা এখানে নানান ধরনের গাছ এবং তার মধ্যে কিছু পাখা এবং ঘট ঝোলানোর চেষ্টা দেখানোর চেষ্টা করেছি, সেগুলো কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি শুকনো গাছের মধ্যেও ফুল ফুটছে, এবং যে বেদ যে পশু পাখি হত্যা করতো সেই কিন্তু একদিন পাখিদের জন্য এবং পশুদের জন্য নানা ধরনের বাটি ঘটি ঝুলিয়ে তাদেরকে বাঁচানোর জন্য তাদেরকে জল দিচ্ছে। এবং সে আপনি সামনে একটা আমাদের দেখতে পাবেন একটা স্কাল্পচার হয়েছে, এই স্কাল্পচারটা কিন্তু এক ষাঁড়ের উপরে বেদ যে কালকেতু হয়েছে সে বসে শিকারে যাচ্ছে, আপনি এটা একটু দূর থেকে দেখলে ভালো মতো বুঝতে পারবেন, এবং আস্তে আস্তে এটাকে আমরা ওনার যে সাধারণ জীবনে উনি ফিরে আসছেন সেইটাকে আমরা দেখানোর চেষ্টা করেছি। আমরা সাধারণ এখন আমরা সাধারণকালে আমরা গ্রিল বা সাধারণ জিনিসপত্র ইউজ করি, আমাদের আশেপাশে জিনিসপত্র ইউজ করি, কিন্তু সেই সময়কার দিনে যারা জঙ্গলে বাস করতো বা সেই আদিম যুগের যে মানুষরা ছিলেন তারা যে যে জিনিসগুলো ইউজ করতো আমরা সেইগুলো কিছুটা দেখানোর চেষ্টা করেছি। আপনি দেখতে পাবেন আমরা এটা একটা জানলার ফর্ম দেখানো হয়েছে, এবং এখানে আমাদের সময় যেটা হয় এখন গ্রিল লাগানো হবে কিছু, সেই সময়েও তারা এই গ্রিলের কথা চিন্তা করে এবং সেটাকে জাস্ট ডাল দিয়ে সেটাকে তারা তৈরি করতেন, এবং সে আস্তে আস্তে আমরা কিন্তু পুরো জিনিসটা সেইটার মাধ্যমেই ফুটিয়ে তুলেছি ওনার সাধারণ জীবনটাকে,
এবং তারপরে আস্তে আস্তে আপনারা যদি দেখেন, আমাদের কিন্তু দুর্গার হাতে কোনো রকম অস্ত্র নেই। আমরা এখানে শান্ত মূর্তি দেখিয়েছি একটা কারণে, যেহেতু মা চণ্ডী পশু হত্যা করতে বারণ করেছিলেন কালকেতুকে, সেই জন্যই আমরা মা চণ্ডী শান্ত রূপ দেখিয়েছি। এবং মা চণ্ডী এবং দুর্গা দুজনেই একই, এবং অষ্টমীর দিনও মা চণ্ডীর পুজো হয় দুর্গার সাথে, সেই জন্যই আমরা শান্ত মূর্তিটাকে এখানে দেখানোর চেষ্টা করেছি। আপনারা বুঝতে পাচ্ছেন বাংলা সাহিত্যের এক টুকরো ইতিহাস এখানে উঠে এসেছে, চণ্ডীমঙ্গল কাব্যের একটা আখ্যান উনি বললেন। এছাড়াও আরেকটা ছোট্ট কথা আমি বলতে চাই, আপনারা যা দেখছেন পুরোটাই কিন্তু ইকো ফ্রেন্ডলি, কোনো রকম কেমিক্যাল ইউজ হয়নি। শুধুমাত্র আপনার ফায়ারের জন্য আমাদের কেমিক্যাল ইউজ করতে হয়েছে, কোনো রকম কেমিক্যাল এবং ঠাকুরের কালার পর্যন্ত কেমিক্যাল ইউজ করা হয়নি। এবং পুরো লাইটিং কিন্তু সোলার সিস্টেমের ওপর জ্বলছে, পুরো লাইটিংটা সোলার সিস্টেমের উপর চলছে। তাই এটা দেখার জন্য আমি আশা করব আপনাদের সকলকে আসতে হবে সালকি আলাপনা। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনার পুরো মূল বিষয় ভাবনা মানে কার, মানে আপনাদের রূপকার এবং আপনাদের শিল্পীর নামটা যদি একটু বলেন। অবশ্যই, আমি প্রথমে বলে নিই, আমাদের ভাবনা এবং আমাদের থিমের যেটা ট্যাগলাইন সেটা হচ্ছে কালমঙ্গলার গড়াভূমি দেবী তোমায় সবাই নমি। এটা আমরা আমাদের যে রূপকার আছে, আমাদের যে থিমার আছে, তা সে হচ্ছে বিশ্বভারতীর একজন প্রফেসর, তার নাম হচ্ছে শ্রী কমলদীপ ধর। এবং আমাদের এখানে আপনি যত কাজ দেখছেন পুরোটাই কিন্তু সাঁওতাল গোষ্ঠীরা করেছে, সেখান থেকে লোকজন এসে, এবং স্কাল্পচার ডিপার্টমেন্টের কিছু স্টুডেন্টরা ছিলেন, তারা কিন্তু পুরো কাজটা তুলেছেন। তাহলে আপনারা বুঝতেই পারছেন আমরা সালকিয়া আলাপনীতে রয়েছি, এবং সালকিয়া আলাপনীর এই যে অনন্য একটা বিষয় ভাবনা, যে অন্য ধরনের একটু চিন্তাভাবনা, আমরা প্রত্যেকে সালকিয়া আলাপনীতে আপনাদেরকে বলবো আপনাদের আসার জন্য। ক্ষেত্রমিত্র লেনের ভিতরে এই স্বল্প পরিসরে যে অসাধারণ একটি পুজো ফুটিয়ে তোলা হয়েছে, আমরা সবাইকে আপনাদেরকে অনুরোধ করব এখানে আসার জন্য। এবং শুধু মাত্র পুজো নয়, বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্মও ওনারা করেছেন। সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃদ্ধদের বা প্রবীণ যারা রয়েছেন নাগরিক, তাদের বসার জন্য একটি বন্দোবস্ত এখানে করা রয়েছে, এখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে, এখানে সমাজ সচেতন অনেকগুলি জিনিস করা হয়েছে। একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা থিমটার বিষয়ে যেটা উনি একটু আগেই আমাদের সাথে শেয়ার করলেন, তার ডিটেলসটা একটু আমরা আপনাকে দেখাবো। এবং পুজোর নামটা আপনাদেরকে আগেও বলেছি, সেটা হচ্ছে সালকিয়া আলাপনী। আর যেটি একটু আগেই ওনারা উল্লেখ করেছিলেন সেটা হচ্ছে যে সোলার মানে এন্টায়ার যে মন্দিরটা, যে পুরো পুজো মণ্ডপটা তৈরি করা হয়েছে এখানে, পুরোটাই সোলার টেকনোলজি ওনারা ইউজ করেছেন লাইটিংয়ের জন্য। অর্থাৎ মানে পরিবেশ বান্ধবও বলা যায় এই পুজো, যেখানে কোনো রকমের কৃত্রিম আলো এবং কোনো কৃত্রিম কেমিক্যালস ওনারা কিছু ব্যবহার করছে না, সোলার প্ল্যান্টের মাধ্যমে পুরো মণ্ডপটি আলো করা হবে। আর শেষে ওনা থেকে আরেকবার জানতে চাইব, আর একটা আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, আমরা এবছর একটা নতুন উদ্যোগ নিয়েছি, আমরা মেডিসিন ব্যাংক একটা তৈরি করেছি, এবং ডক্টর দেবাশিসের মাধ্যম থেকে আমরা মেডিসিন ব্যাংকটা করেছি। এই মেডিসিন ব্যাংকে কিন্তু অনেকেই বাড়িতে কিছু ওষুধ খায়, কিছু ওষুধ ওয়েস্ট হয়, তো সেই ওষুধগুলো না ওয়েস্ট করে আমাদের কাছে এসে জমা দিন, আমরা মেডিসিন ব্যাংকে জমা দেবো সেগুলো, এবং সেখান থেকে যারা দুস্থ, যারা কেনার তাদের কাছে অতটা এ নেই, তারা এগুলো কি তারা এগুলো হেল্প পাবে এগুলো পেয়ে। তো আমার কাছে রিকোয়েস্ট রইল আপনাদের সবার কাছে, আপনারা প্লিজ আসুন এবং এটার জন্য আমাদেরকে আরও সহায়তা করুন। অসংখ্য ধন্যবাদ এরকম একটি অসাধারণ প্রচেষ্টার জন্য। আশা করছি প্রচুর দর্শক সমাগম হবে, আপনাদেরকে অনুরোধ করছি সালকিয়ার এই পুজো মণ্ডপে আসার জন্য, যার নাম হচ্ছে সালকিয়া আলাপনী।